বন্ধুরা, সন্দীপের সাথে আমার যোগাযোগ আছে নাও আজকে আমি স্বীকার করলাম। আমি যখন ভিডিও করতে বসি সন্দীপকে ফোন করি, না হলে সন্দীপ আমাকে ফোন করে যে আমি জিজ্ঞেস করি সন্দীপ ভিডিও করতে বসবো বলো কি কি বলতে হবে। সন্দীপ আমাকে ফোনে যেটা 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 বলে আমি পই পই করে হুবু হুবু সেটাই ভিডিওতে বলি, কারণ সন্দীপের পক্ষে কথা বলছি। এবার সন্দীপ যেটা বলবে সেটাই না বলবো, তাই না? তো চলো আজকে সত্যটা তোমাদেরকে বলেই দিলাম, আর পুরো ঘটনাটা বলবো যে কিভাবে তার মাধ্যমে আমি যোগাযোগ করেছি বা কিভাবে তাকে নিয়ে আমি এত পজিটিভ কথাগুলো বলছি। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সত্যটা তোমাদেরকে বলেই দিলাম যে সন্দীপের সাথে আমার কন্ট্যাক্ট মানে যোগাযোগ আছে। সন্দীপ আমাকে যেটা বলছে সেটাই আমি হুবহু ভিডিওতে বলছি, কারণ সন্দীপ কিছুক্ষণ আগে বললো তো যে যারা যারা আমার সাথে যোগাযোগ আছো প্লিজ তোমরা ভিডিও করে বলো। তো নাও বলে দিলাম, স্বীকারও করে নিলাম যে সন্দীপের সাথে আমার যোগাযোগ আছে। আমি সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করি এর মানে সন্দীপের সাথে আমার যোগাযোগ আছে। একটা কথা তোমাদেরকে বলি, এই যে কন্ট্রোভার্সি করতে বসেছি না, এখানে মাথাটা কাউকে বিক্রি করে দেইনি, ঠিক আছে? নিজের মধ্যে ব্রেন আছে, তাই না? আমার ব্রেন আছে তো, আমি ভালো মন্দ বিচার করতে পারি। আমার চোখে আমার ব্রেনে যেটা মনে হয় সঠিক সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি, আর সর্বদা সত্য কথাই তোমাদের সামনে বলি। যতটা জানি ততটা কিন্তু তোমাদের সামনে বলি, কোনো বাড়া চড়া কোনো বানাউটি কথা নয়, ঠিক আছে? এবার সন্দীপ যে ভিডিওটা করেছে কিছুক্ষণ আগে, সন্দীপ ওখানে, আমি জানি সন্দীপ বাধ্য হয়ে আজকে এই কথাগুলো বলেছে, কারণ সন্দীপের কোনো রাইট নেই এই কথাগুলো বলার যে তোমরা প্লিজ ভিডিও করে বলো যে তোমরা কি সত্যি সত্যি আমার সাথে যোগাযোগ করে ভিডিও করছো, এটা রাইট নেই। কিন্তু সন্দীপ বাধ্য হয়ে বা চাপে পড়ে এই কথাটা বলতে বাধ্য হয়েছে। তো তোমরা খুশি এবার তোমাদের কাছে স্বীকার করে নিলাম, সন্দীপের পক্ষে কথা বলি, এর মানে এটা নয় যে সন্দীপ আমাদেরকে বলেছে। যারা বলছো না সন্দীপের এজেন্ট বা সন্দীপের দিদি, ঠিক আছে, সৌমালি বলেছিল না এজেন্টরা আজকে আমাদের সম্পর্কটা ভেঙে দিল, তো এজেন্ট কোনোদিন কারো সম্পর্ক বা কারো কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এজেন্টরা নিজের নিজের চ্যানেলে, ঠিক আছে, যারা সন্দীপের পক্ষে কথা বলছে তারা নাকি এজেন্ট। তো আমরা যারা সন্দীপের পক্ষে কথা বলছি আমাদের কোথাও না কোথাও মনে হয়েছে সন্দীপ সত্য পথে চলছে বা সন্দীপ যেটা করছে একদম ঠিক করছে। একটা ছেলে তার সন্তানের জন্য রাত দিন টেনশন করে যাচ্ছে, রাত দিন সে লড়াই করে যাচ্ছে, তাকে সাপোর্ট করব না তো একটা পরকীয়া যুক্ত নারীকে সাপোর্ট করব? হ্যাঁ, আজকে তোমাদেরকে এটা আমি একদম অন গড কথা বলছি যে সন্দীপ কোনো দিন, সন্দীপের সাথে আমার ফোনে বলো বা চ্যাটিংয়ে বলো কোনো দিন তার সাথে যোগাযোগ হয়নি। যতগুলো কথা আমি ভিডিওতে বলেছি বা যতগুলো ভিডিও সন্দীপকে নিয়ে করেছি প্রত্যেকটা আমি আমার মতো করে তোমাদের কাছে মতামত দিয়েছি বা আমার চোখে যেটা ঠিক বলে মনে হয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম যখন টিনু ওই বাড়ি থেকে বেরিয়েছিল, ঠিক আছে, তখন কিন্তু আমরা সবাই ভেবেছিলাম, এমনকি মনে হয় গোটা ওয়াইটি কন্ট্রোভার্সি কমিউনিটিটা ভেবেছিল যে একটা মেয়েকে নির্যাতিতা করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন কিন্তু একচেটিয়া বলো সবাই কিন্তু টিনুর ফরে ভিডিও করেছিলাম, কিন্তু যখন পরবর্তীতে জানতে পারলাম যে টিনু একটা অবৈধ সম্পর্কে বা বলো পরকীয়া সম্পর্কে জড়িত হয়েছে বা সে নিজের মুখে যখন স্বীকার করেছে তখন কিন্তু আমরা সবাই একদম অবাক অবাক হয়ে গেছি। তখন থেকে আমরা বুঝতে পেরেছি যে এই মেয়েটি পরকীয়ার হাত ধরে বা পরকীয়াতে ফেঁসে যাওয়ার কারণে একটা পরিবারকে সে ফাঁসানোর চেষ্টা করছে, ঠিক আছে? নির্যাতিতা তো দূরের কথা, যেই মা নিজের সন্তানকে ভালোবাসতে পারে না সেই মা কতটা তার সংসারকে ভালোবাসতে পারে এটা আমার জানা আছে, ঠিক আছে? বা এটা আমরা যেহেতু মা, আমরা যেহেতু সবাই সাংসারিক, ঠিক আমরা বুঝতে পারছি। তো সন্দীপ আমাদেরকে সৌমালি, সন্দীপ আমাদেরকে কোনো চাপ দেয়নি বা কোনো রকমের কন্ট্যাক্ট আমরা করে ভিডিও করি না, আর সন্দীপ বললে যে আমরা বন্ধ করে দেবো ভিডিও করতে সেটাও কিন্তু না, কারণ সন্দীপের বলাতে না বন্ধ হবে ভিডিও না ভিডিও শুরু হবে, ঠিক আছে? আমরা কাকে নিয়ে বলবো বা কার বিপক্ষে বলবো কার পক্ষে বলবো এমনকি আমার চ্যানেলে আমি কী ভিডিও দিব সেটা পুরোপুরি কিন্তু চ্যানেলের ওনারের সেটা মর্জি, ঠিক আছে? সেটাতে কেউ নাক গলাতে পারে না। আর অনেকে বলে না তোমাদের খেয়ে বসে কাজ নেই তার জন্য তোমরা পোল্ট্রি পিছনে কাঠি দাও, কাঠি দেওয়ার কথাটা হচ্ছে না, হয়তো তোমরা ব্যাপারটা জানোই না, এটাও একটা কাজ, ঠিক আছে? তো কারো পিছনে কাঠিও দেয় না আর কারো নিয়ে খালি খালি তেলও লাগায় না, কারণ যেটা সত্য ওরা ওয়াইটিতে ব্যাপারটা নিয়ে এসেছে আর যেটা সত্য সেটা সর্বদা স্বীকার করব। আর সৌমালিকে আমি জাস্ট এইটুকু কথা বলবো, মানে সৌমালি দি লাগবে, তো যাই হোক সৌমালি সৌমালি বেরিয়ে যাচ্ছে, তো সৌমালি দিকে আমি একটা কথাই বলবো যে তুমি জাস্ট কয়েকটা ভিডিও দেখে ফাটাক ফাটাক করে একটা এলবি করে যা তা বলে দিলে তারপরে আবার একটা ভিডিও করে সরিয়েও চেয়ে নিলে, তাই তো? তো তোমার মনে হলো না যে আমি যার মিলিয়ন সাবস্ক্রাইবার
সেই চ্যানেলের ওনার কোনো ভিডিও করতে গেলে অবশ্যই একটু ব্যাপারটাকে পর্যবেক্ষণ করার পর ভিডিও করা উচিত, তাই না? কিন্তু না, তোমার মনে হয়েছে যে এই ব্যাপারটা দেখলাম অতিরিক্ত খারাপ লাগলো, চলো হট বলে দিবে লাইভ করে। কিন্তু তোমার লাইভ মানে যেখানে 3,000-4,000 লাইভ জয়েন্ট করে এমনকি তোমার মিলিয়ন সাবস্ক্রাইবার, সেখানে তুমি কিছু বলা লাগে অন্তত পক্ষে ব্যাপারটাকে যাচাই করে নেওয়া উচিত। আজকে তুমি বলছো যে তোমাকে নিয়ে যারা কথা বলছে স্যার তারা কথা বলার স্কোপ পেয়েছে, জায়গাটা পেয়েছে বলে আজকে কিন্তু বলতে বাধ্য, কারণ তোমার রক্ত আজকে ঝামেলার মধ্যে ফাসাদের মধ্যে ভেসে গেছে আর তোমরা কোথাও না কোথাও সেই ব্যাপারটা থেকে দূরে আছো। আরে কথাই বলে না যে হাজার শত্রুতা, হাজার আমাদের কারোর সঙ্গে দুশ্মনি থাকুক না কেন, কিন্তু রক্ত একটা বলে শুভ আর অশুভতে এই দুদিন কিন্তু এই দুটো সময়ে কিন্তু সবাই কিন্তু এক জায়গা হয়। অশুভ বলতে তোমার দিদিমা যখন মারা গেছিলো তখন তো খুব কষ্টের মধ্যে ছিলে, তোমার চোখের সামনে তোমার মা ছিল, তখন তো তোমরা এক জায়গা হওনি, হয়েছিলে কি হওনি, তুমি তোমার মতো করে তোমার মাসির বাড়িতে ছিলে আর তোমার মা উনি উনার মতো করে ভাইয়ের বাড়িতে ছিল, সেখানে পারতে সম্পর্কটাকে ঠিক করে নিতে, একটা একটা অন্তত চান্স দিতে পারতে, কারণ তুমিও কিন্তু সন্তানের মা, তোমারও কিন্তু একদিন বৌমা আসবে, তোমারও ছেলে কিন্তু বড় হবে, তাই না? তো আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো, তোমার অনেক বুদ্ধি, তুমি ঠিক বুঝতে পারছো। সেখানে তুমি একটা মাকে কী করে এই মেয়ের আদর থেকে বঞ্চিত রেখে দিলে বলো তো, মেয়ের ভালোবাসা থেকে বঞ্চিত রেখে দিলে, কী করে রাখলে বলো? আর এখন ইউটিউবে এসে একটা এলবি করে বলছো যে এজেন্টের জন্য তোমার সম্পর্ক খারাপ হয়ে গেল, হাসি লাগছে এই কথাটা শুনে। এজেন্টের জন্য তোমার সম্পর্ক খারাপ, সম্পর্ক তো কোনোদিন ভালোই ছিল না, তো কী করে সম্পর্কটা খারাপ হয়ে গেলো বলো তো? আর সন্দীপকে ফার্দার এভাবে বলবে না যে ওর কথা শুনে আমরা ভিডিও করছি, কোনোদিন ওর কথা শুনে আমরা ভিডিও করিনি, আমাদের যেটা মনে হয়েছে সেটাই আমরা ভিডিও করছি, ঠিক আছে? আর সেটাই আমরা ভিউয়ার্সের সামনে তুলে ধরছি, পাবলিক দেখতে পাচ্ছে, ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে যে কে ঠিক কে বেঠিক, ঠিক আছে? তোমরা আশা করি যারা ভিউয়ার্স, মানে ওদেরকে বলছি আমি, আমার মানে সন্দীপের ভিউয়ার্সদেরকে বলছি, যারা যে যতজনই আমার ভিডিও দেখছো তাদেরকে আমি একটা অনুরোধ করব যে তোমরা অন্ততপক্ষ জানো যে সন্দীপ ঠিক, তাই তো? তার জন্য তোমরা কিন্তু সবাই একদম নিঃস্বার্থভাবে সন্দীপের পাশে রয়েছে, এমনকি সবসময় সন্দীপকে একটা কথাই তোমরা বলছো যে সন্দীপ সত্যপথে থাকো, টেনশন করো না, লড়াই করে যাও, তোমার সাথে ভগবান আছে, তোমার সাথে আমরা আছি, এতগুলো মানুষের আশীর্বাদ আছে, যার জন্য আজকে সন্দীপ নিজের মুখে স্বীকার করছে যে আজকে সবার আশীর্বাদের জন্য আজকে আমি বেল হয়ে ওখান থেকে মানে যে অবস্থায় সে কোর্টে ছিল সেখান থেকে বেল পেয়ে সে আজকে বাড়িতে এসেছে। তো এটা একটা চমৎকার ছাড়া কিছু বলা যায় না, যেখানে দুটো মাত্র উকিল আর যেখানে চারিপাশে ওই 14-15 উকিল ঘিরে ধরেছে, ওখানে প্রশ্নের মানে কী বল প্রশ্নের গচ্ছা ছাড়ছে ওরা, সেখানে ভাবো তো কতটা তারা ঈশ্বরের মধ্যে ছিল। এমনকি সন্দীপের সামনে তার মাকে ধরে নিয়ে যাচ্ছে ওই রিজার্ভ রুমে, মানে যেখানে ওরা মনে করছিল লক আপে বা অ্যারেস্ট করে নিয়েছে, এমনি সন্দীপের মনে হচ্ছিল। তো তখন একটা ছেলের কতটা কষ্ট হয়েছে বা কী অবস্থায় গেছে সেটা আশা করি তুমিও ফিল করতে পারছো আর আমরা সবাই ফিল করতে পারছি, তাই না? তো শুধু শুধু এই ব্লেমটা দিবে না, আজকে সন্দীপ ভিডিওটা করলো, ওর ভিডিওটা দেখে জাস্ট আমি অবাক হই যে সন্দীপ এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে সন্দীপের কথা শুনে নাকি যারা সন্দীপের পক্ষে কথা বলছে তারা নাকি সন্দীপের কথা মতো ভিডিও করছে। সন্দীপ কাউকে ভিডিও করতে বলেনি, এমনকি সন্দীপের দোষ দেখলে সন্দীপ কেউ বলতে ছাড়বো না, ঠিক আছে? তো যে যতক্ষণ দেখবো যে সন্দীপ সত্য পথে আছে, সত্যের জন্য সন্দীপ একদম পুরো একদম নিজের উপর লক্ষ্য রেখে লড়াই করে যাচ্ছে, ততক্ষণ আমরা ততদিন সন্দীপের পাশে আছি, পাশে থাকবো, ঠিক আছে? আর টিনুকে আজকে খারাপ বলছি বলে, হ্যাঁ ওকে যে একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াচ্ছি না, এটা কিন্তু ভুল, টিনু অন্যায় করেছে আর টিনুকে শুনতে হবে। কন্ট্রোভার্সি কখনো কারো দাফাদারিতে হয় না, আমার চ্যানেল, আমি নিজস্ব মতামত কিন্তু দিতেই পারি আর সেটাই আমরা করছি। আর তোমার যদি কোথাও সন্দেহ থাকে না সোমালি, তাহলে অবশ্যই তোমার ছোট্ট মেয়েটির পক্ষে যারা ভিডিও করে তাদের ভিডিওগুলো একবার দেখে আসো যে তারা তোমার জন্মদাত্রী মাকে, তোমার ভাইকে, তোমার রক্ত, ঠিক আছে, তো তোমার বাবাকে কতটা বাজে ভাষায় অ্যাটাক করে, তারা কতটা নোংরা জঘন্য থেকে জঘন্য ভাষায় কথা বলে। ওই যে যাকে বলছিল না যারা সাপোর্ট করে টিনুরিকে, তারা নাকি তার পরকীয়া সাপোর্ট করে না, তোমার কথা মতো মেনে নিলাম, তারা পরকীয়া সাপোর্ট করে না, তারা নিজের মুখে বলে যে পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু পরকীয়ার সমস্ত কিছুকে সাপোর্ট করছে তারা, ঠিক আছে? খালি ডাইরেক্ট মুখ থেকে বলছে না যে আমরা পরকীয়াকে সাপোর্ট করি না, তাছাড়া মেয়েটার সব সাপোর্ট করছে ওরা। তো সেই মানুষগুলোর ভিডিওগুলো দেখো, প্রথম 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 না পরেও, ঠিক আছে, পরেও সন্দীপের পরিবারকে নিয়ে কীভাবে কী জঘন্যভাবে অ্যাটাক করেছে, কতটা বিচ্ছিরিভাবে,
তাদেরকে কথা বলেছে। তবুও তো সন্দীপ একদিনও বলেনি যে তোমরা আমাকে নিয়ে কেন এমনি বলছো, কেন এমনি বলছো। সন্দীপ তো কোনোদিন বলেনি, তাই না? তো তোমার ভাই যখন তোমার কাছে এতটা রেসপেক্ট দিচ্ছে, সেই রেসপেক্টটা নিতে শিখো সৌমালি। তোমার ভাই দেখো আজও অবধি তোমাকে বলছে যে তোমার অনেক ব্রেন দিদি ভাই বা দিদি, তোমাকে ক্ষমা চাইতে হবে না, জাস্ট তুমি ব্যাপারটাকে ইনকোয়ারি করো, তাই না? তো এখনও দেখো তোমার ভাই তোমাকে কতটা পূজা করে। এই ভাইয়ের পূজা, এই ভাইয়ের ভালোবাসাটাকে ফিরিয়ে দাও, ভাইকে গ্রহণ করে নাও ভাই বলে, যদি সত্যি ভাইকে ভালোবেসে থাকো তো। কথায় বলে না, মানুষ একদিন না একদিন আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব। তো এই যতদিন আছি কেননা নিজের মানুষগুলোকে নিয়ে বাঁচি, অতীতে যা হওয়ার সেটা হয়ে গেছে, বর্তমানে যেটা হচ্ছে সেটা কি সত্যি খুব ভালো হচ্ছে? সেটাকে ঠিক করা কি আমরা মানুষ হিসাবে আমাদের মধ্যে পড়ে না? তো তোমাদের কাছে একটা কথাই বলবো বন্ধুরা, যে সন্দীপ কোনোদিন আমার সাথে ফোনে যোগাযোগ করেনি। আমি কোনো ক্রিয়েটার, সন্দীপ না, আমি যতজন ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করেছি কোনোদিন কোনো ক্রিয়েটারের সাথে না ফোনে যোগাযোগ করেছি না তাদের বাড়িতে গেছি। জাস্ট সম্রাটের সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল, কিন্তু ওর সাথে আমি কোনো দিন, এখনও যোগাযোগ আছে, এমনকি মন্দিরের মায়ের সাথেও আমার ফোনে যোগাযোগ আছে, হোয়াটসঅ্যাপও যোগাযোগ আছে, কিন্তু কোনো দিন আমি বলিনি যে কাকিমা বা সম্রাট এটা এটা আমাকে বলো, ফোন করে আমি রেকর্ডিং করছি, আমি ভিডিওতে দিব, বা আমাকে বলো এরপরে কী কী বলতে হবে, আমাকে সমস্ত ইনফরমেশানগুলো দাও আমি ভিডিওতে বলবো, কোনো দিন বলিনি। কারণ আমার মনে হয় সেটাকে কন্ট্রোভার্সি বলে না, যারা ফোনের মাধ্যমে কল রেকর্ডিং দেয় বা যারা চ্যাটিংগুলো ফাঁস করে, ঠিক আছে, বা কোথাও থেকে ইনফরমেশান নিয়ে ভিডিও করা, সেটাকে কমপক্ষে আমি মনে করি না কন্ট্রোভার্সি বলে, সেটাকে বলে যে টুকলি করা, তাই তো? ওই কী বললো সেটা এসে আমি ভিডিওতে হ হ করে বলে দিলাম, ওটাকে টুকলি বলে। তো সেটা আমি করতে ভালোবাসি না। আমার মনে হয় কন্ট্রোভার্সি মানে আমার নিজস্ব মতামত, নিজস্ব অপিনিয়ন আমি তোমাদের কাছে রাখবো, আর সেটাই আমি রাখি। তাতে আমার যতজন ভিউয়ার্স ভিডিও দেখুক না কেন, তাতেই আমি সন্তুষ্ট। তোমাদের কাছ থেকে শুধু আমি চাই ভালোবাসা। আমি যে মতামতগুলো দিচ্ছি, যদি তোমাদের সামনে কোনো ভুল মনে হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে বলো, আর যদি ঠিক বলে থাকি তাহলে তোমরা সেটাও আমাকে কমেন্ট বক্সে বলো, সনকা এটা তুমি ঠিক বলেছো, তাতেই আমি কিন্তু সন্তুষ্ট, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, আর সৌমালিদের কাছেও আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে আমরা সন্দীপের কথা মতো ভিডিও করি না। সন্দীপ বন্ধ করলেও বললেও আমরা বন্ধ করবো না, আর সন্দীপ বললে যে ব্যাপারটাকে, এই ব্যাপারটাকে নিয়ে তোমরা ভিডিও করো, ওটা নিয়েও আমরা ভিডিও করবো না, আমাদের যেটা মনে হবে সেটা নিয়েই আমরা বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে দিলাম। ভিডিওটা কেমন লাগলো, আমার কথাগুলোর সাথে সহমত থাকলে অবশ্যই একটা কমেন্ট করবে, নতুন থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে দেবে। টাটা।